ভূমিপুত্রদের মাথা গোজার ঠাঁই দিলেন প্রধানমন্ত্রী। আধা পাকা বাড়ি হলো 3,500 সাঁওতাল পরিবারের, মুজিব বর্ষের উপহার। এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস নিয়ন্ত্রণে কেড়ে নেয় দৃষ্টিশক্তি, লক্ষণ না থাকায় টের পাওয়া যায় দেরিতে, নীরব অন্ধত্ব নিয়ে সতর্কতার তাগিদ। বলা হয় ভূমিপুত্র, অথচ নেই ভূমির অধিকার কিংবা মাথা গোজার ঠাঁই। জীবনমানের বিচারে মূল স্রোতধারা থেকে অনেকটাই পিছিয়ে দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে এবার সুদিন ফিরেছে সংগ্রামী মানুষগুলোর। মুজিব বর্ষ উপলক্ষে সমতলে বসবাসকারী এমন 3,500 ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারকে দেয়া হয়েছে আধা পাকা ঘর। রাশেদ বাপির রিপোর্ট, ছবি তুলেছেন এস এম সালাউদ্দিন। জীবনের পরন্ত বেলায় আলো ঝলমলে রোদের উষ্ণতা, অথচ কদিন আগেও অনিশ্চিত দিন কেটেছে সাঁওতাল মণ্ডল মুর্মু ও তার স্ত্রী বুদিন হাজদার। নামে ভূমিপুত্র, কিন্তু নেই নিজের কোনো জমি, এমনকি মাথা গোজার ঠাঁই। শেষ বয়সে কর্মক্ষম দুই সন্তানও ছেড়ে যায় বাবা মাকে। তবে সবাই মুখ ফিরিয়ে নিলেও সংগ্রামী এই মানুষগুলোকে ভুলে যায়নি রাষ্ট্র। ভাঙাচোরা মাটির ঘরের দুঃসহ জীবনে এখন আধা পাকা ঘর। সরকার দিচ্ছে এখন ভালোই হচ্ছে, আগে নিজে কত খাটা খাটিনি করে ইনকে মাটি চটাসি ঘর করছি। গাইবান্ধার গোবিন্দগঞ্জের চাঙ্গুরা গ্রামের সাঁওতাল পল্লীতে উৎসবের আনন্দ। প্রধানমন্ত্রীর উপহারের ঘর মিলেছে 50টি পরিবারে। কখনো চিন্তা ছিল না যে এরকম ঘর হবে, এখন তো হয়েছে পাকা ঘর, আমরা তো অনেক খুশি হয়েছি। বাচ্চারা বড় হইলে মাঝে মধ্যে ক্লাস থুয়েও কাজে চলে যায়। একটা স্কুল দিলে ভালো হতো আর দুইটা শিক্ষক। প্রত্যাশা আর প্রাপ্তির অঙ্কটাতে সারা জীবনই গড় মেলে শিবুরাম দাস। রংপুরের তারাগঞ্জের পাটনি সম্প্রদায়ের এই মানুষগুলো সিদ্ধ হস্ত হস্তশিল্পে, দেশজোড়া তাদের সুনামও অনেক, অথচ জীবনে ছিল না সুখের দেখা। এখন ঘর দিয়ে পানি পড়ে না, আমরা অনেক শান্তিতে আছি। খাবার কষ্ট ছিল, ঘর বাড়ি কষ্ট ছিল, এখন সব বাড়ি ঘরে ঘরে খাট সুখে। দিন বদলের এই গল্প থেকে বাদ পড়েননি সিরাজগঞ্জের উল্লাপাড়ার মুচির কাজ করা শ্রী মদন রবিদাসও। পাঁচ মেয়েকে নিয়ে টিনের ভাঙা ঘরের জীবন ছিল দুঃসহ, ছিল উৎকণ্ঠার। ঘর পাওয়ার থেকে খুব ভালো, আসলে মনও ভালো হয়ে গেছে, ছাল ফালে মনও ভালো, সাবরা ভাঙা আছে তো খুব টেনশন ছিল মিয়া গাড়ি নিয়ে আমার। মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সমতলের এমন 3,500 ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারকে দেয়া হয়েছে মাথা গোজার ঠাঁই। দেশের সকল এলাকায় যেভাবে উন্নয়ন সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণও একই রকম সুবিধা পান, সেই বিবেচনা সামনে রেখে তাদেরকেও ঘর দেওয়া হচ্ছে। নিজস্বতা বজায় রেখে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের জীবনমান উন্নয়নের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। রঙিন ও বাহারি সব জিনিসপত্র নিয়ে যাদের নিত্য ওঠা বসা, সেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনই ছিল একসময় সাদা কালো, হতাশায় নিমগ্ন। আজ তারা পেয়েছেন মাথা গোজার একটু ঠাঁই, আর এর মাধ্যমে সমাজের মূল ধারায় তাদের বেড়েছে সম্পৃক্ততা, বেড়েছে আত্মমর্যাদা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, তারাগঞ্জ, রংপুর। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস চিরতরে দৃষ্টিশক্তি কেড়ে নেয় এমন খবর জানেন না আক্রান্তের সিংহভাগই। কোনো লক্ষণ না থাকায় আংশিক দৃষ্টিশক্তি হারানোর পর টের পান ভুক্তভোগীরা। নীরব অন্ধত্ব সম্পর্কে সতর্ক করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। এজন্য ডায়াবেটিসে আক্রান্ত হলেই বছরে অন্তত একবার চোখ পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। মোহাম্মদ শাহিনের ছবিতে দেখুন মুজাহিদ শুভ রিপোর্ট। দীর্ঘ 18 বছর পর ডায়াবেটিসে আক্রান্ত শহীদুল ইসলাম 40% দৃষ্টি হারানোর পর জেনেছেন রোগের নাম। গবেষণা বলছে ডায়াবেটিসে আক্রান্ত 57% জানেন না তাদের আক্রান্ত হবার খবর। সেখানে ডায়াবেটিস যে চিরতরে দৃষ্টি কেড়ে নিতে পারে সে খবর নেই সিংহভাগের কাছেই। অনেকবার অনেক ডাক্তারের কাছেই গেছি, কিন্তু কোনো ডাক্তার আমাকে বলে নাই যে আপনি একটু চক্ষুটা পরীক্ষা করে নেন। ডায়াবেটিস জনিত অন্ধত্বের অপর নাম ডায়াবেটিক রেটিনোপ্যাথি। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে চোখের রেটিনায় তৈরি হওয়া কিছু দুর্বল ও অপরিপক্ক রক্তনালী থেকে প্রতিনিয়ত রক্তক্ষরণ হয়, আর এই রক্তক্ষরণ থেকেই শুরু হয় দৃষ্টিহীনতা। রক্তক্ষরণ হওয়ার সময় রোগীরা কমপ্লেন করে যে চোখের সামনে মাছির মতো নড়াচড়া করছে, কিংবা বিদ্যুৎ চমকাচ্ছে, কুয়াশার মতন ঘোলা হয়ে যাচ্ছে।
এটা যখন বারবার হতে থাকে একসময় রেটিনাল ডিট্যাচমেন্ট মানে পর্দাটা ছিঁড়ে যায় এবং সারা জীবনের জন্য অন্ধত্ব বরণ করে। আমার ডায়াবেটিস এখন আট, দূরে দেই ঝাপসা ঝাপসা, চোখ মিলতে মিলতে কসকসায়, কুয়াশার মতন দেখি, পরিষ্কার দেখি না। লক্ষণ প্রকাশ না হওয়া ডায়াবেটিস জনিত অন্ধত্ব থেকে মুক্তির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। দুঃসংবাদ হলো, ডায়াবেটিসের কারণে হারানো দৃষ্টিশক্তি কোনো চিকিৎসাতেই ফিরে আসে না। এক্ষেত্রে সচেতনতার কোনো বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। আমরা চেষ্টা করি ডায়াবেটিক পেশেন্টের যে ক্ষতি হয়েছে হয়েছে, যতটুকু আছে এইটুকু টিকে রাখার জন্য। তারপরেও যদি পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোল না থাকে, ফ্লাকচুয়েট করে, তাহলে কিন্তু ওটাও টিকানো যায় না। ডায়াবেটিস রোগীগুলো যেসব ডাক্তারকে যাচ্ছে চিকিৎসকের কাছে, আমার পরামর্শ তারাও যেন এই রোগীগুলোকে প্রতি ছয় মাস অন্তর অন্তর একবার যেন চক্ষু পরীক্ষার জন্য পরামর্শ দেওয়া হয়, এবং রোগীরাও নিজেরাও যেন একবার করে বছরে দুইবার চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চোখটা পরীক্ষা করিয়ে নেন। আন্তর্জাতিক চক্ষু সংস্থা অরবিজ ইন্টারন্যাশনালের গবেষণা বলছে, দেশে ডায়াবেটিসে আক্রান্ত প্রায় 1,25,00,000 ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে আক্রান্ত। তাই নীরব অন্ধত্বের হাত থেকে মুক্তি পেতে ডায়াবেটিসে আক্রান্ত প্রত্যেককেই বছরে অন্তত 1 বা 2 বার চক্ষু পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। চতুর্থ দফায় দ্বিতীয় দিনে আজ 1,000 রোহিঙ্গাকে নেওয়া হচ্ছে নোয়াখালীর ভাসানচরে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বোট ক্লাব পতেঙ্গাতে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, ধন্যবাদ। আজকেও কিন্তু 1,000-এর বেশি রোহিঙ্গাকে ভাসানচর নেওয়া হচ্ছে, যেহেতু এখন কুয়াশা, সেখানে কিছুটা বিলম্ব হচ্ছে। ইতিমধ্যে আমরা যার কাছে যে তথ্য রয়েছে সেটি হলো বিএফ শাহিন কলেজ থেকে তাদেরকে কিছুক্ষণের মধ্যে রওনা দেবে বোট ক্লাবের উদ্দেশ্যে, এবং কিছু এবং হয়তো 5 থেকে 7 মিনিটের মধ্যে তারা এসে বিএফ শাহিন কলেজে উপস্থিত হবে এই বোট ক্লাবে। এরপর তাদেরকে জাহাজে তুলে দেওয়া হবে এবং জাহাজও কিন্তু প্রস্তুত। আমরা দেখেছি গতকাল সকাল থেকে জাহাজগুলো প্রস্তুত ছিল, যেহেতু কুয়াশা, এখন খুবই কুয়াশা ছিল, সে কারণে হয়তো দুর্ঘটনা এড়ানোর জন্যই এখন পর্যন্ত 1 ঘন্টা বিলম্ব করা হচ্ছে। তবে যেহেতু রোদ উঠে গেছে, রোদ উঠে যাওয়ার কারণে কুয়াশা কাটতে শুরু করেছে এবং জাহাজগুলো কিন্তু যাত্রার প্রস্তুতি নিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে নৌসদস্যরা কিন্তু জাহাজে উঠে যে রোহিঙ্গাদেরকে নেওয়ার জন্য যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটি সম্পন্ন করছে। মূলত গতকালকে তাদেরকে টেকনাফ উকিয়া থেকে নিয়ে আসা হয়েছিল চট্টগ্রাম বিএফ শাহিন কলেজে, রাতে রাখা হয়েছে, রাতে খাবার দেওয়া হয়েছে। এখন তারা বাসে উঠছে, বাসে উঠে বিএফ শাহিন কলেজ থেকে আসবে বোট ক্লাবে, বোট ক্লাব থেকে উঠবে তারা এলসিএ 4টি জাহাজের মধ্যে, এবং এই 4টি জাহাজ পরবর্তী তারা চলে যাবে ভাসানচর। অর্থাৎ 3 ঘন্টা সময় প্রয়োজন হয় ভাসানচরে পৌঁছাতে। ভাসানচরে পৌঁছানোর পর তাদেরকে নিয়ে যাওয়া হবে ওয়ের হাউসে। ওয়ের হাউসে সামান্য ব্রিফিং শেষ করে কিন্তু সেখান থেকে তারা চলে যাবে নিজ নিজ ক্লাস্টারে। তা আপনারা জানেন যে কিন্তু গত 4 ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই রোহিঙ্গাদেরকে ভাসানচর নেওয়ার প্রক্রিয়া। গত যে 3 দফায় তারা ছিল 6,647 জনের মতো রোহিঙ্গাকে কিন্তু ভাসানচরে নিয়ে যাওয়া হয়েছে, এবং গতকালকে নিয়ে যাওয়া হয়েছে সর্বোচ্চ বেশি, অর্থাৎ সবচেয়ে বেশি একদিনে 2,010 জন রোহিঙ্গা। আজকে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি 1,006 জন রোহিঙ্গা সে ভাসানচর মুখী হবেন। তো বলা চলে যে রোহিঙ্গাদের যে ভাসানচর নেওয়ার যে প্রক্রিয়া সেটা আসলে ত্বরান্বিত হচ্ছে ক্রমশ। প্রথম থেকে যে জটিলতাগুলো ছিল বা যে উদ্বিগ্ন উৎকণ্ঠাগুলো ছিল তা এখন নিমিষে কেটে গেছে। এখন কিন্তু রোহিঙ্গারা নিজেরা স্বপ্রণোদিত হয়ে নাম নিবন্ধন করছে ভাসানচর যাওয়ার জন্য, বিশেষ করে তাদের যে স্বজনরা এখন ভাসানচরে রয়েছেন সে ভাসানচরের স্বজনরা কিন্তু টেকনাফ উকিয়া, কুতুপালং, টেকনাফের যে সরকার আশ্রয় শিবিরে যে রোহিঙ্গারা রয়েছেন তাদেরকে সেগুলো দৃশ্য তারা দেখাচ্ছেন, এবং দৃশ্য দেখানোর পরে তারা সেই দৃশ্য থেকে কিন্তু তারা অনুপ্রাণিত হয়ে ভাসানচর যাওয়ার জন্য তারা রাজি হচ্ছেন। আগে যেরকম সরকারকে, সরকারি সংস্থাগুলোকে যেরকম তাদেরকে বুঝিতে হচ্ছে, এখন তারা বুঝিতে হচ্ছে না। এখন তারা নিজেরাই বলছে তারা একটা উন্নত জীবন চান, একটি আধুনিক জীবন চান, একটা সুশিক্ষিত জীবন চান। কারণ ইতিমধ্যে ভাসানচরে কিন্তু স্কুল ব্যবস্থা চালু হয়েছে, মাদ্রাসা চালু হয়েছে, বাজার ব্যবস্থা চালু হয়ে গেছে, অর্থাৎ সব যে অত্যাধুনিক যে জীবনধারার যে ব্যবস্থাগুলো সেগুলো ভাসানচরে কিন্তু এখন বিদ্যমান। এমনকি বাংলাদেশ কৃষি, তাদের কৃষি যে কৃষিকাজের জন্য তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, হাতের কাজে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সে কারণে কিন্তু এখন ভাসানচরে যাওয়ার জন্য রোহিঙ্গারা আগ্রহী। তারা বলছে তাদের যে আশ্রয় শিবিরের যে জীবন, সে জীবনটা অনেকটাই দুর্বিষহ, সেখানে একটা উন্নত জীবনে যাওয়ার জন্য তারা কিন্তু এই ভাসানচর যেতে আগ্রহী হয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি পরিবার পরিজন নিয়ে সবাই কিন্তু এই ভাসানচর মুখী হচ্ছেন। তো বলা চলে চতুর্থ দফা দ্বিতীয় দিনে প্রায় 1,000-এর বেশি রোহিঙ্গাকে আজকে ভাসানচর পাঠানো হবে, তবে যেহেতু একটু কুয়াশা সেখানে কিছুটা বিলম্বিত হচ্ছে। তা এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ। আজ সরস্বতী পূজা, করোনাকালে অনেকটা সীমিতভাবেই চলছে বিদ্যার দেবীর আরাধনা। এই মুহূর্তে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয়ে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম সৌরভ, এবং ময়মনসিংহ মেডিকেল কলেজে আছেন সহকর্মী হারুনুর রশিদ। সরাসরি যাব তাদের কাছে, প্রথমেই যাচ্ছি সৌরভের কাছে। সৌরভ, মৌডুসি কথায় বলে যে 12 মাসে নাকি
তেরো পার্বণ। তো তেরো পার্বণের একটি এই সরস্বতী পূজা, এবং আমরা দেখেছি রাজধানীর এই রাজধানী উচ্চ বিদ্যালয়ে যে আয়োজন সেটি চলছে। খানিকক্ষণ আগে অঞ্জলি দেওয়া হয়েছে, ভারতের হাই কমিশনার সেখানে ছিলেন, এছাড়াও কিন্তু ধর্ম প্রতিমন্ত্রীও এখানে উপস্থিত রয়েছেন, এবং অসংখ্য ভক্তরা রয়েছেন। সকাল থেকেই কিন্তু বাণী অর্চনার মধ্য দিয়ে আজকে এই সরস্বতী পূজা উদযাপন করছেন ভক্তরা, এবং আমরা দেখেছি যে একেবারে একটা উৎসবের রূপ নিয়েছে। প্রতি বছরই তাই হয়, মাঘ পূর্ণিমার এই তিথিতে এই ক্ষণে কিন্তু এটি উদযাপিত হয়। বসন্ত এসেছে, সবার মনেও কিন্তু বসন্ত এসেছে প্রবলভাবে। আমরা দেখেছি যে যারা এখানে এসেছেন, বিদ্যার্থীরা রয়েছেন, ভক্তরা রয়েছেন, তাদের কিন্তু এই বিদ্যার দেবী সরস্বতীর কাছে একটাই চাওয়া, শিক্ষায় গুণে সংস্কৃতিতে বলিয়ান হয়ে উঠুক সবাই, সেই চাওয়াটাই কিন্তু বারবার করে তারা বলছেন। এবং এই সরস্বতী পূজাকে কিন্তু বসন্তী পঞ্চমীও বলা হয়, কারণ বসন্তে এটি আসে, এবং প্রতি বছর যখন আসে একটা আনন্দ নিয়ে আসে, এবং যারা বিদ্যার্থী তারা কিন্তু প্রার্থনা করেন, আরাধনা করেন, এবং বাড়িতে বাড়িতেও কিন্তু আজকে নানা ধরনের আয়োজন চলছে। সকালে কিন্তু স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে এসেছেন ভক্তরা, এরপরে মনের এবং শরীরের শুদ্ধির জন্য নিম ও হলুদ বাটা মাখার রীতি তারা পালন করেছেন অনেকেই। এবং আমরা দেখেছি যে এক পাশে হলুদ, কুমকুম, চাল, সাদা, বাসন্তী রঙের নানা ধরনের আয়োজন এখানে রয়েছে, সেই আয়োজনটি চলছে, এবং এখানে এক ধরনের সাংস্কৃতিক পর্ব চলছে। খানিকক্ষণ পরে এক ধরনের আলোচনা শুরু হবে। তো এখানে যে রাজধানীর উচ্চ বিদ্যালয়ের যে আয়োজন সেটি ছাড়াও কিন্তু সারা দেশেই কিন্তু সরস্বতী পূজা হচ্ছে। এই মুহূর্তে ময়মনসিংহে রয়েছেন আমাদের সহকর্মী হারুনা রশিদ, সরাসরি চলে যাব সেখানকার খবরাখবর শুনতে। ধন্যবাদ সৌরভ। ময়মনসিংহেও উৎসব মুখর পরিবেশে যে সরস্বতী পূজা সেটি শুরু হয়েছে। কিছুক্ষণ আগে এই মণ্ডপে পুরোহিত প্রবেশ করেছেন, এবং তিনি পূজার যে আনুষ্ঠানিকতা বা পূজার যে আচার সেই কাজগুলো ধীরে ধীরে সম্পন্ন করছেন, এবং পূজার প্রস্তুতি যেটি সেটি সেই পুরোহিত সম্পন্ন করছেন। আমরা একটু যদি বলে রাখি যে ময়মনসিংহ মেডিকেল কলেজে সরস্বতী পূজা একটি ঐতিহ্যবাহী পূজা, এখানে এটির দীর্ঘ ঐতিহ্য রয়েছে। আমরা জানি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ শুরু হওয়ার পর থেকেই এই সরস্বতী পূজাটি এখানে বেশ সাড়ম্বরভাবেই পালিত হয়ে থাকে, এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে করোনা পরিস্থিতির কারণে এবং বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা চলার কারণে এটি একটু সীমিত পরিসরে অনুষ্ঠিত হচ্ছে, এবং আমরা অন্যান্য বছর যেভাবে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি দেখি সেটি আসলে এবার কিছুটা কম। তারপরে অনেক শিক্ষার্থীরা এসেছেন তারা এই সরস্বতী পূজায় অর্চনা করার জন্য। এখানে এই বিদ্যার দেবীর যে পূজা এটিতে বিশেষ করে শিক্ষার্থীদের বেশ আগ্রহ থাকে, তারা এখানে আসেন এবং তাদের প্রার্থনা থাকে যেন তারা বিদ্যায় বুদ্ধিতে যে জ্ঞান অর্জন করার জন্য যা তারা এই কলেজে এসেছেন বা পড়াশোনা করছেন সেটি যেন পরিপূর্ণতা পায়, এবং প্রকৃত জ্ঞান বা বিদ্যায় যেন তারা দীক্ষিত হতে পারেন সেই প্রার্থনাই তারা এই পূজা মণ্ডপে করে থাকেন। এবং এটার জন্যে ইতিমধ্যেই আমরা দেখছি যে বেশ কিছু শিক্ষার্থী তারা আসছেন, এসে তাদের যে বই খাতা এগুলো পূজা মণ্ডপের সামনে জমা রাখছেন পুরোহিতের কাছে, এবং তারা প্রার্থনা করছেন। এবং আমরা জানি যে এখন পূজার আনুষ্ঠানিকতা বা প্রস্তুতির কাজ যেটি সেটি চলছে, এবং কিছুক্ষণ পরেই যে মূল আনুষ্ঠানিকতা সেই মূল আনুষ্ঠানিকতা শুরু হবে, এবং সেখানে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ সবাই এসে উপস্থিত হবেন। এবং এখানে যারা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ আছেন তারা জানিয়েছেন যে 10:30 থেকে এখানে যে অঞ্জলি, এই পূজার যে মূল আকর্ষণ অঞ্জলি, সেই অঞ্জলি শুরু হবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে সরস্বতী পূজার সর্বশেষ মৌটুসি। সরস্বতী পূজার আয়োজনের খবর জানাছিলেন সহকর্মী হারুনুর রশিদ এবং তরিকুল ইসলাম সৌরভ। ঝড় ও তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল, বিদ্যুৎ বিচ্ছিন্ন টেক্সাসের কয়েক লাখ বাসিন্দা, ফ্লাইট বাতিলের পাশাপাশি ব্যাহত হচ্ছে ট্রাফিক ব্যবস্থা। এদিকে তুরস্কের পাশাপাশি রাশিয়া, গ্রিস, পোল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপকভাবে তুষারপাত অব্যাহত রয়েছে।
টানা দুই দিন তুষার ঝড়ের প্রভাবে তুরস্কের ইস্তাম্বুলের বেশিরভাগ অঞ্চল বরফে ঢেকে গেছে। ঝোড়ো আবহাওয়ায় তাপমাত্রা ক্রমেই নিচের দিকে নামছে, সেই সঙ্গে ঘন্টায় 80 কিলোমিটার বেগে দমকা হওয়ার সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে শীতকালীন ঝড়, এক ধাক্কায় তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে, সেই সঙ্গে শুরু হয়েছে তীব্র তুষারপাত, রাস্তায় বরফ জমায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন। তাপমাত্রা নামার সঙ্গে সঙ্গে টেক্সাস সহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কয়েক লাখ মানুষ। বরফের চাদরে ঢাকা পড়েছে মস্কো সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চল। অব্যাহত তুষারপাতে বরফের স্তূপ সরাতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। এরই মধ্যে তাপমাত্রা নেমেছে -13 ডিগ্রি সেলসিয়াসে। এ সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা হিমাঙ্কের 30 ডিগ্রি সেলসিয়াস নিচে নামতে পারে বলে জানিয়েছে রাশিয়ার আবহাওয়া বিভাগ। তুষার ধসের আশঙ্কায় জর্জিয়া সীমান্তবর্তী সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রিসে তীব্র তুষারপাতে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। জরুরি কাজ ব্যতীত সাধারণ মানুষকে চলাচলে নিরুৎসাহিত করেছে দেশটির সরকার। একই সঙ্গে তুষারপাতের কারণে রাজধানী অ্যাথেন্সের উত্তরাঞ্চলের মহাসড়ক বন্ধ হয়ে যায়। ওমরিনান, সময় সংবাদ। রাজধানীর তেজগাঁওয়ে আর্মি এভিয়েশন গ্রুপের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মালয়েশিয়াতে যখন দেখা করেছি তখন তার নামে কোনো মামলা ছিল না, যে একটা ষড়যন্ত্রমূলক মামলা ছিল সেটা থেকে অলরেডি অব্যাহতি প্রাপ্ত ছিল। সে অব্যাহতি মার্চ মাসে হয়েছিল, আমি এপ্রিল মাসে গিয়েছিলাম। তো এখানে আল জাজিরা যে স্টেটমেন্টটা দিয়েছে সেইটা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে দিয়েছে, কারণ সেদিন আমার ভাইয়ের বিরুদ্ধে আমি যদি বলি সেদিন কোনো সাজা ছিল না, তার বিরুদ্ধে কোনো মামলা ছিল। তার আগেই যেই মামলাটা ছিল সেটা থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর সেকেন্ড যে জিনিসটা হলো যে বিভিন্ন সময় আপনি যেটা বললেন যে আমার বিভিন্ন দেশে ভ্রমণের সময় আমার যে চিত্র ধারণ করা হয়েছে, আমি সেনাপ্রধান হিসাবে মনে করি যখন আমি অফিসিয়াল ক্যাপাসিটিতে কোথাও থাকব তখন আমার নিরাপত্তা সেটা হলো অফিসিয়ালি নিশ্চিত করা হয়ে থাকে। আমি যেখানে যাই হোস্ট কান্ট্রি করে থাকে এবং সেখানে আমার অতিরিক্ত কোনো নিরাপত্তার ব্যবস্থা করার প্রয়োজন আছে বলে মনে করি না। কিন্তু যখন আমি কোথাও আমার ব্যক্তিগত সফরে থাকি, হয়তো যে আসার সময় কোথাও ট্রানজিটে কোনো আত্মীয় স্বজনের কাছে যাই, বা সেই সময় অফিসিয়াল কোনো প্রোটোকল আমার ব্যবহার করা, আমি সেটা কখনো সমীচীন মনে করি না। আমি মনে করি সেটা অপচয় এবং সেটা আমার জন্য উচিত নয়। তো সেই ক্ষেত্রে সেই দুর্বলতার সুযোগ নিয়ে যদি কেউ যদি কিছু করে থাকে তাদের অসৎ উদ্দেশ্য, তো সেটা আপনারা তো এখন ভালো করেই জানেন এবং আমাদের এই রিজয়েন্টার পাওয়ার পরে আপনারা এখন বুঝতে পারছেন যে যারা এই কাজগুলো করেছে কেন করেছে, তাদের উদ্দেশ্যটি কী হতে পারে। আপনি আরেকটা জিনিস প্রশ্ন করেছেন, বারবার কেন আমাকে টার্গেট করা হয়। আমার মনে হয় যে সেটা দায়িত্ব আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারাই বুঝে নেন, খুঁজে নেন কেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে, কারণ এই সেনাপ্রধানকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছে। সেনাপ্রধানকে হেয় প্রতিপন্ন করা মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করা। আপনাদেরকে এই জিনিসটা বুঝতে হবে এবং আমি সম্পূর্ণভাবে সচেতন যে আমার কারণে যদি কখনো আমার ইনস্টিটিউশন অর্গানাইজেশন যেটা বাংলাদেশ সেনাবাহিনী এবং আমাদের সরকার যাতে কোনোভাবে বিব্রত না হয়, বিতর্কিত না হয়, আমি সেই ব্যাপারে সম্পূর্ণ সচেতন। যা কিছু আপনারা শুনছেন এগুলার কোনো প্রমাণ, এগুলো হয়তো বিভিন্ন জায়গা থেকে তারা কাঠ পিস অন্যান্য জিনিস সন্নিবেশিত করে তারা এগুলো করতেই পারবে, বাট তাদের এই উদ্দেশ্য হাসিল হবে না এবং সেটা আপনারা আপনাদের কলমের মাধ্যমে ইতিমধ্যে তাদেরকে জবাব দিয়েছে এবং সেই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। থ্যাংক ইউ ভেরি মাচ। আর এই ব্যাপারে শোনেন, কিছু কিছু ব্যাপার আছে যেটা হলো যে হয়তো যে সেনাবাহিনীর পক্ষ থেকে তেমন কিছু করার হয়তো থাকবে না তাদের বিরুদ্ধে, আমি নিশ্চিত সেটা
সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছে বা সংস্থা যারা আছে তারা হয়তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।